হ্যালো স্টুডেন্ট এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখব কষে দেখি বারো ঠিক আছে কোষে দেখি বারো ষোলোর দাগ থেকে চব্বিশ নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা এই ভিডিওটার মাধ্যমে শিখে নেবো তাহলে কী করতে হবে তোমাদের কিছু করতে হবে না শুধু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে ঠিক আছে তাহলে খুব সেটাই করো প্রথমে ভালো করে মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে তাহলে দেখো প্রথমে অঙ্কটা আমি পড়ছি দেখো ভালো করে পড়ছি ভালো করে শুনে নাও যে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এই যে সংখ্যা ভাষাটা আছে না সংখ্যা ভাষাটা যখন থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে যে লসাগু করতে হবে সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল কী হবে বলেছে বিয়োগ ফল হবে কুড়ি আটাশ বত্রিশ পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে হিসাব করে এবারে তোমাদের এই যে সংখ্যাগুলো দিয়েছে কুড়ি আটাশ বত্রিশ পঁয়ত্রিশ এইগুলোর প্রথমে কি করতে হবে লসাগু করতে হবে দেখো আমরা লসাগু করেছি দুই দিয়ে ভেঙেছি দশ দুগুণে কুড়ি হয়েছে চোদ্দ দুকোনে আটাশ ষোলো দোকানে বত্রিশ পঁয়ত্রিশটা ভাঙা যাবে না বলে বসিয়ে দিলাম তারপরে দুইটা বসালাম দেখো পাঁচ দোকুনে দশ হলো সাত দোকানে চোদ্দো হলো আট দোকুনে ষোলো পঁয়ত্রিশটা আমরা বসিয়ে দিয়েছি তারপরে কি করেছি দেখো তারপরে যেটা করেছি তারপরে যেটা করেছি সেটা হচ্ছে কি দেখো সেটা হচ্ছে আমাদের দেখো পাঁচ দিয়ে করেছি ঠিক আছে তারপরে আমরা পাঁচ দিয়ে করলাম পাঁচ দিয়ে করলাম তারপরে লসাগু মানে কি এই সব যে সংখ্যা আছে না সব কটাকে আমাদের গুন গুন দিয়ে বসাতে হবে একগুলো ছেড়ে বাদ বাকিগুলো গুন দিয়ে বসাতে হবে গুন করে আমরা পেলাম কত এগারোশো কুড়ি এবারে কী করতে হবে দেখো এবারে কী করতে হবে ওই যে এগারোশো কুড়ি আছে ওই ওইটাকে দিয়ে যে ওরা সংখ্যা একটা বলে দিয়েছে বড় সংখ্যা কি পাঁচ হাজার আটশো চৌত্রিশ সেটাকে ভাগ করতে হবে ভাগ করেছি দেখো পাঁচ দিয়ে গেছে পাঁচ দিয়েই এক হাজার মানে এগারোশো এক হাজার একশো কুড়িকে পাঁচ দিয়ে গুণ করলে কত হাসবে ছাপ্পান্নশো আসবে ঠিক আছে সেটাকে বিয়োগ করে দুশো চৌত্রিশ এসছে অর্থাৎ এইটা আমাদের অ্যান্সার এই দুশো চৌত্রিশ অর্থাৎ দুশো চৌত্রিশ বিয়োগ করতে হবে যদি ভিডিওটা একবারে না বুঝতে পারো তাহলে ইউটিউবে তো আপলোড করাই আছে দুবার দেখতে পারো এতে কোনো অসুবিধা হবে না তারপরে অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা আমরা বুঝে নেব তারপরে কত ধ্যাগের অঙ্ক আছে আমাদের সতেরো খুব ভালো করে শোনো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সতেরো দাগের অঙ্ক কি বলছি একবার পড়ছি ভালো করে শুনে নাও তোমাদের কাছে বই থাকলে খুলে দেখে নাও একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে বলছে কোনো বৃহত্তম বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশ তেইশশো পঁয়ত্রিশশোকে অর্থাৎ দু ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন ভাগশেষ থাকবে হিসাব করে এই রকম ধরনের অঙ্কর ক্ষেত্রে তোমাদের কি করতে হবে প্রথমে যে সংখ্যাটা আছে দেখো প্রথম সংখ্যাটা আছে তেইশশো আর এদিকে ভাগশেষের বেলা কত আছে বত্রিশ এই প্রথমটা দিয়ে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা বিয়োগ এরম করে প্রথমে বিয়োগ আমি করে নিলাম দুটো সংখ্যাকে বিয়োগ করে আমরা দুটো সংখ্যা পেলাম এই দুটো সংখ্যাকে আমরা কি করব এই দুটো সংখ্যাকে আমরা কি করব আমরা এই দুটো সংখ্যাকে গসাগু করব ঠিক আছে কেন গসাগু করব অঙ্কটা পড়ছি আরেকবার একটুখুনি শুনে নাও বলছে কোন বৃহত্তম সংখ্যা এই যদি বৃহত্তম বড় এই সব ভাষাগুলো অঙ্কের মধ্যে থাকে তাহলে আমরা শিখেছিলাম আগে কি করতে হবে আমাদের গসাগু করতে হবে ওই জন্য আমরা গসাগু করলাম কোন পদ্ধতিতে গসাগু করেছি ভাগ পদ্ধতিতে বড় সংখ্যাটা বাইরে রেখেছি এই সরি বড় সংখ্যাটা ভেতরে রেখেছি আর ছোট সংখ্যাটা বাইরে রেখেছি এক দিয়ে প্রথমে খাইয়েছি এটাই বসেছে এইবারে আমরা বিয়োগ করেছি বিয়োগ করে এইটা পেলাম এইবারে এই যে সংখ্যাটা আছে না তোমার এই সংখ্যাটা কোথায় চলে যাবে এই ভেতরে আবার এক দিয়ে করেছি বিয়োগ করে এইটা পেলাম এবারে আবার কি হবে তোমরা ভালো করে যদি বোঝার চেষ্টা করো এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা কোথায় দিয়ে পেলাম এইখানে এলো আবার এই সংখ্যাটা কোথায় যাবে তোমার এই ভিতরে যাবে আবার তারপরে আমরা শেষ বেশ ভাগ করলাম দেখো ভাগ করে আমরা উত্তর কত পেয়েছি গসাগর উত্তর পেলাম চৌরাশি ঠিক আছে এই চৌরাশিটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ নির্ণীয় সংখ্যা হচ্ছে চৌরাশি যেটা আমাদের চেয়েছিল এবার নেক্সট কোশ্চেন দেখো সেই একশো সাঁত্রিশ নম্বর পিসটা পঁচিশ শোনো আঠেরো দাগের অঙ্কটা বলছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা আমরা কী জানলাম যে বৃহত্তম বললে কি করতে হবে গসাগু করতে হবে কিন্তু কষাগু করার ক্ষেত্রে এখানে কি বলেছে দেখো তিনটে সংখ্যা দিয়েছে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে এই যে আছে না একই ভাগশেষ থাকবে এইটা বললে ভালো করে শোনো এইটা বললে কি করব আমরা যে ফার্স্ট যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা দিয়ে বাদ দেবো দেখো ফার্স্ট সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দিয়ে বাদ দিয়ে একশো পঁচিশ পেয়েছি তৃতীয় সংখ্যা দিয়ে বাদ দিয়ে একশো শুধু কত পেয়েছি ছশো পেয়েছি অর্থাৎ সিক্স হান্ড্রেড পেয়েছি এই দুটোকে আমরা গসাগু করব কোন পদ্ধতিতে গসাগু করেছি আমাদের সহজ পদ্ধতি যেটা ভাগ পদ্ধতি ছোট সংখ্যাটা বাইরে বড় সংখ্যাটা কোথায় ভেতরে তাহলে কি করলাম দেখো একশো পঁচিশকে যখন চার দিয়ে গুণ করলাম না তখন কত পেলাম তখন ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো পেলাম এবার বিয়োগ করলাম বিয়োগ করে কত হয়েছে একশো এবার এই সংখ্যাটা আমাদের গেল কোথায় এখানে একশো একে একশো বসিয়ে দিলাম এবারে এই সংখ্যাটা কোথায় গেল এখানে পঁচিশ চার পঁচিশ অঙ্ক একশো আমরা উত্তর কত পেলাম পঁচিশ এইখানে যেটা থাকবে তোমরা সবাই জানো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার বসাগর দেখো আমাদের নিম্নীয় সংখ্যা লিখে দিলাম নির্মীয় সংখ্যা হচ্ছে পঁচিশ এবারে নেক্সট আমরা যে অঙ্কটা আছে দেখে নেব ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখো তোমাদের যে অঙ্কটা আছে নেক্সট অঙ্ক কোনটা নেক্সট অঙ্ক হচ্ছে উনিশের দাগের অঙ্ক কী বলেছে একশো নম্বর পেয়েছে আবার দেখো পড়ছে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল বলেছে থ্রি এইট ফোর এবং সংখ্যা এবং একটি বলছে এবং সংখ্যা দুটির গসাগো ফর ফোর এইট অর্থাৎ আটচল্লিশ সংখ্যাটুতে কী হতে পারে আমাদের এই রকম ক্ষেত্রে আমরা কী করবো আমরা লিখে দেবো গসাগু কত দিয়েছে ওরা গসাগু বলে দিয়েছে গসাগু বলেছে আটচল্লিশ আমরা লিখে দিয়েছি এবারে কি করব যে সংখ্যাটা দিয়েছে না ওইটাকে আটচল্লিশ দিয়ে ভাগ করব ভাগ করে কত পেলাম আট পেলাম এবারে ভালো করে শোনো এখানে আটকে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব এখানে একটা সংখ্যা একটা কথা মনে রাখবে যে এই যখন যোগফল আকারে প্রকাশ করব না ইংলিশে কি বলে ক্রো প্রাইম আকারে ভাঙা ক্রো প্রাইম মানে কি পরস্পর মৌলিক সংখ্যা আকারে ভাঙা দেখো এক আর সাত আর তিন আর পাঁচ পরস্পর মৌলিক অর্থাৎ এ দেখো এক এ দেখো আটটাকে এমন ভাগে ভাঙতে হবে যেন যোগ করে আট আসে কিন্তু আবার পরস্পর মৌলিক আসে তাহলে কি করে পেয়ে আমরা এক যোগ সাত করে আট তারপরে কি করতাম দুই যোগ ছয় করে আট তারপরে কি করতাম তিন যোগ পাঁচ করে আট তারপরে কি করতাম চার যোগ চার করে আট কিন্তু এইগুলো কেন নিচ্ছি না এইগুলো হচ্ছে পরস্পর মৌলিক নয় ঠিক আছে অর্থাৎ এর গসাগুর উত্তর আলাদা আসে এইগুলো পরস্পর মৌলিক এই এক সাত আর তিন পাঁচ ওই জন্যে এই অং এই দুটো সংখ্যা আমরা নিলাম তারপরে দেখো কি করব এই যে আমাদের এখানে কত ছিল এই যে আটচল্লিশ ছিল খেয়াল করো এই আটচল্লিশটাকে এখানে আমরা বসিয়ে দেবো তিনবার এই চারবার বসিয়ে দেবো এই এখানে চারটে টোটাল সংখ্যা আছে বলে এখানে চারবার ফোর এইটটাকে বসিয়ে দেবো এবারে দেখো এই এখানে এক দিয়ে গুণ করব তারপরে এই সাতটা দিয়ে গুণ করব তারপরে পাঁচটা দিয়ে গুণ করব তারপরে তিনটা আর পাঁচটা দিয়ে গুণ করলাম এইটা করে আমরা টোটাল অ্যান্সার এইগুলো পেলাম ঠিক আছে এইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার এরকম দুটো দুটো করে জোড়া জোর তৈরি করতে হবে সেরকমই তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে দুটো করে জোর ঠিক আছে এবারে নেক্সট অঙ্ক দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো কুড়ির অঙ্কটা আমি পড়ছি প্রথমে টেক্সট বইটা তোমরা খুব ভালো করে দেখো বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে কমে বারো এবং সাতশো কুড়ি গসাগু আর লসাগু গসাগুটা বারো লসাগুটা সাতশো কুড়ি হিসাব করে দেখি এই রকম কতগুলি জোর সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। এখানে খেয়াল রাখবে লসাগু না লসাগুর মধ্যে এই যখন গসাগু লসাগু দিয়ে দেবে লসাগুর মধ্যেই গসাগুটা ঢুকে থাকবে দেখো যেমন আমরা ভাঙছি এ দেখো সাতশো লসা গসাগু আমরা দেখো তোমরা আমরা বারো লিখে দিয়েছি আর লসাগুটা সাতশো কুড়ি যেটা বই আছে সেটাই লিখেছি এবারে দেখো আমরা এটা কোথা দিয়ে পেলাম এটা আমাদের কি লসাগু মানে এর মধ্যে ঢুকে আছে গসাগুটা বারো লিখেছি বারোর সঙ্গে ষাট গুণ করলে আমাদের সাতশো কুড়ি হয় এবারে দেখো বারোটা যেরকম আছে লিখেছি কিন্তু এই সারটাকে এখানে ফ্যাক্টর করে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে নিয়েছি নিয়ে এখানে আস্তে আস্তে লিখে দিয়েছি তারপরে কি করেছি দেখো সংখ্যা দয় এইগুলোকে লেখার টেকনিকটা দেখো কীভাবে আমরা লিখলাম দেখো এই যে বারো আছে বারোটা এখানে আমরা রেখে দিলাম প্রথমে দেখো প্রথমে এই দুটো সংখ্যা বসিয়ে দিলাম প্রথমে এই দুটো এই বারো আর কত এক সাতশো কুড়ি এইটা বসিয়ে দিলাম এইবারে দেখো মনোযোগ দাও এ দেখো এই দুটোকে নিচ্ছি এবারে বারো তো হয়ে গেল বারোর পরে আমরা কী নিচ্ছি এই তিন বারং ছত্রিশ ছত্রিশ নিলে ভালো করে শোনো ছত্রিশ যখন নিয়ে নিলাম আমরা ঠিক আছে তিন বারং ছত্রিশ এবারে আমাদের দেখো এবারে কত পরে থাকবে আমাদের সেই তিন বারং ছত্রিশ আমরা নিয়ে নিলাম ছত্রিশ নিয়ে নিলে আমরা পাচ্ছি কত দুশো চল্লিশ দুশো চল্লিশ কোথা থেকে পেলাম দুশো চল্লিশ এই জায়গা থেকেই পেলাম এ দেখো এ দেখো এখানে গুণ করলে কত হচ্ছে দুই দুই দুখোনে কত চার চার পাঁচে কত কুড়ি কুড়ি আর এই ষাট গুণ করবো কুড়ি আর ষাট এই যে কুড়ি ভালো করে শোনো এখানে তিন বারং ছত্রিশ নিয়ে নিলাম ছত্রিশ নিয়ে নেওয়ার পরে কি পরে আছে এই যেখানে কুড়ি আর এই ষাট এই দুটোকে গুণ করে আমরা পেলাম কত আমরা পেলাম দুশো চল্লিশ তারপরে এবারে ভালো করে খেয়াল করো আমরা যখন চব্বিশ নেব ঠিক আছে চব্বিশ মানে কি এই বারো আর এই দুই গুণ করে কত হচ্ছে চব্বিশ পরে থাকছে কত এই ষাটটা পরে থাকছে আমাদের অর্থাৎ এখানে ষাট থাকছে এই দিকটায় কত আছে এই দিকটা ষাট আছে আর দিকটা দেখো এখানে তিন আর হচ্ছে দুই আর হচ্ছে পাঁচ এই কটা আমাদের গুণ করতে হবে গুণ করলে দেখো কত হচ্ছে তিন ছয় কত আঠেরো আঠেরো দুগোণে ছত্রিশ ছ আমাদের হচ্ছে মানে ওইটাই হচ্ছে মানে তিন তিনশো ষাট অ্যান্সার হচ্ছে এবারে ওখানেও আমরা কি করলাম দেখো এটা একটু ছোটো করে দিয়ে বুঝতে পারবে এখানে আমরা লিখলাম দেখো এখানে ষাট ষাটটা কী করে লিখলাম এই বারো আর পাঁচ গুণ করে আমরা পেলাম ষাট এবার বাদবাকিগুলো আমরা করবো বাদবাকি কী আছে দেখো দুই দুধে চার তিন চারে বারো ঠিক আছে বারো আর বারো বারো কত হয় একশো সেটা আমরা এখানে লিখলাম ঠিক আছে এইভাবে তৃতীয় সংখ্যাটাও বার করে নিলাম তারপরে আমরা দেখো কত কুড়িরটা করার পরে আমরা কি করব কুড়িরটা করার পরে আমরা একুশের অঙ্কটাই যাবো একুশের অঙ্কটা দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজারকে বিয়োগ করলে এই সংখ্যার কথা যখনই বলবে তোমাদের আগেই আমি বলেছি যে লসাগু আমাদের বার করে নিতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শোনো আমরা এই সংখ্যাটাকে বসালাম সংখ্যাটাকে তো কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না তাই জন্য এই সংখ্যা কটাকে আমরা গুণও করে দিতে পারতাম এরকম না ভেঙে শুধু জাস্ট গুণ করে দিতে এই সংখ্যাগুলোকে গুণ কর দিতে গুণ করলে কত হবে এইটা এক হাজার এক হবে এবারে দেখো নির্ণীয় সংখ্যা কি এই এক হাজার একের সঙ্গে আমাদের যে সংখ্যাটা দিয়েছে ওই চার হাজারটা অ্যাড করতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ করলে আমরা পাঁচ হাজার এক পাবো সেটাই আমাদের অ্যান্সার আর কিছু করতে হবে না অঙ্কটার ক্ষেত্রে এবারে আমরা দেখো বাইশ দাগের অঙ্কটা দেখব বাইশ দাগের অঙ্কটা পড়ছি একবার শুনে পঞ্চাশ ও এক সো এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু ষোলো পঞ্চাশ একশোর মধ্যে দুজোড়া সংখ্যা খুঁজতে বলেছি যাদের গসাগু কত হচ্ছে গসাগু হচ্ছে ষোলো এবার দেখো পঞ্চাশের এ দেখো আমাদের ভালো করে শোনো কথা ভালো করে শোনো এইখানে দেখো আমি তোমাদের জন্য সাইটে করে রেখেছি কি করেছি দেখো পঞ্ আমরা নামতা গুনব ষোলোর নামতা একশোর ভেতরে আছে পঞ্চাশের থেকে বড় হবে কিন্তু একশোর থেকে ছোট হবে এই রকম ষোলোর নামতা আমাদের গুনতে হবে দেখো তিনশো লং কত আটচল্লিশ এই নেওয়া যাবে না কেন এ পঞ্চাশের থেকে ছোট হয়ে যাচ্ছে চারশো লং চৌষট্টি রাইট নেওয়া যাবে পাঁচশো লং কত আশি নেওয়া যাবে ছশো লং কত ছিয়ানব্বই নেওয়া যাবে কিন্তু সাতশো লং ভালোভাবেই বুঝতে পারছো তোমরা বড়ো হয়ে যাবে ওই জন্যে সেটা বেকার ফালতু লেখেনি তাহলে আমাদের দুটো দুটো জোর তৈরি করবো সংখ্যাগুলোর এবারে প্রথম আর এই দুটো জোর তৈরি করতে পারি অর্থাৎ চৌষট্টি আর আশি আর দুটো জোর কি এই আশি আর ছিয়ানব্বই এই দুটো জোর তৈরি করলাম আশা করেছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে খুবই সহজ ঠিক আছে আমরা কি করব শুধু জাস্ট ষোলোর নামতা পড়বো ষোলোর নামতা পড়ে কী করবো একশোর থেকে ছোট এবং পঞ্চাশের থেকে বড় এই রকম সংখ্যা আমাদের দরকার থাকবে সেরকম সংখ্যা ষোলোর নামতার মধ্যে তিনটে পেয়েছি তিনটে পেয়েছি বলে দুটো দুটো করে জোড়া বানিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আমরা শিখে নেবো দেখো তেইশ দাগের অঙ্ক তেইশ দাগের অঙ্ক কী বলেছে একবার ভালো করে শুনে নাও সেই দেখবে কথাটার মানে অঙ্কটার মধ্যে সংখ্যাটি সংখ্যাটি উল্লেখ আছে এই সংখ্যাটি উল্লেখ থাকলে তোমাদের চোখ বুঝিয়ে তোমরা চিন্তা করে নেবে যে আমাদের লসাগু করতে হবে ঠিক আছে আমরা প্রথমে যে সংখ্যাগুলো দিয়েছে ওই সংখ্যাগুলোর আমরা লসাগু করে নিয়েছি ঠিক আছে তোমরা লসাগু করার পদ্ধতি নিশ্চয়ই জেনে গেছো যেই দুই দিয়ে ভেঙেছি চোদ্দো হয়েছে তেত্রিশ যাবে না বলে বসে গেছে একুশ দুগোনে বিয়াল্লিশ সাতাত্তরও বসে গেছে তারপর সাত দিয়ে সাত দুগোণে চোদ্দো তেত্রিশ যাবে না বসেছে একুশ তিন সাত একুশ আর সাত এগারো সাতাত্তর এবারে তিন দিয়ে করেছি আমরা তারপরে এগারো দিয়ে করেছি এইভাবে লসাগুর উত্তর তো আমাদের এই কটা সব গুণ করতে হয় তাই এখানে গুণ করেছি দেখো এখানে গুণ করে আমি উত্তর পেয়েছি কত এ গুণ করে পেয়েছি নশো চব্বিশ ঠিক আছে এবার এই নশো চব্বিশটাকে আমাদের কি করতে হবে ওরা যে বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে ওই সংখ্যাটাকে দিয়ে নশো চব্বিশকে ভাগ করতে হবে এমনি সাধারণ ভাগ ভাগ করলে আমরা এইটা পাচ্ছি ভাগ ফল আর এইটা পাচ্ছি ভাগ শেষ এবারে আমাদের কি করতে হবে তারপরে আমাদের যে সংখ্যাটা দিয়েছিল না বড় যে সংখ্যাটা দিয়েছিল সেটা আমাদের বসালাম বসিয়ে কি করতে হবে এ দেখো এখানে যেটা আছে নশো চব্বিশ থেকে কি করতে হবে আমাদের ভাগ শেষটাকে কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে একশো এটা অ্যাড করলে এইটা হচ্ছে আমাদের নাইন এইট এইটা আমরা অ্যান্সার পেলাম তারপরে দেখো চব্বিশ দাগের অঙ্কটা কী বলেছে আমরা একটু ভালো করে প্রথমে টেক্সট বইটা দেখে নেব বলছি হিসাব করে করে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজছি যা আট বারো ষোলো কুড়ি এইগুলো প্রতি ক্ষেত্রে বিভাজ্য হবে এবং ভাগশেষ কি কী থাকবে এক থাকবে ঠিক আছে সংখ্যার কথা বললে তোমাদের কী করতে হবে লস তোমরা অবশ্যই সেটা বুঝে গেছো দেখো আমরা ভেঙেছি প্রথমে দুই দিয়ে তারপরেও দুই দিয়ে ভেঙেছি তারপরেও দুই দিয়ে ভেঙেছি এরম করে আমরা কী করবো এই যে এই সব কটাকে আমরা গুণ করবো গুণ করে দুশো চল্লিশ পেলাম চল্লিশ পাওয়ার পরে আমরা কী করলাম দেখো প্রথমে কী করলাম দুশো চল্লিশকে এক দিয়ে গুণ করলাম আবার এক দিয়ে যোগ ভাগ শেষ প্রতি এক থাকবে বলেছে না ওই জন্যে এক দিয়ে আমরা কি করেছি যোগ করেছি তারপরে দুই দিয়ে গুণ করে এক দিয়ে যোগ তিন দিয়ে গুণ করে এক দিয়ে যোগ এই তিনটের মধ্যে দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বলেছে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যা তেরো দিয়ে বিভাজ্য কোনটা হবে তেরো দিয়ে বিভাজ্য এইটা আমাদের চারশো একাশিটা তেরো দিয়ে বিভাজ্য হবে তেরো দিয়ে বিভাজ্য মানে কি তেরো দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে এই রকম আমাদের এই কটা অঙ্ক তাহলে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখবে আরেকবার দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও তারাও যাতে দেখার সুযোগ পায় আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ